তৃণমূল কংগ্রেস আমারকে 900 টাকার ছেলে মেয়েদের সংখ্যালঘু হায়ার এডুকেশনে চান্স পেয়েছে, তৃণমূলকে তৃণমূল কংগ্রেস আমারকে 1 বছরে 25 জন WBCS হয়েছে সংখ্যালঘুরা, সুযোগ দিলকে তৃণমূল কংগ্রেস আমারকে। আজকে সিডিউল কাস্ট সিডিউল টাইপ ভাই বোনেরা জেনে রাখুন, আগে একটা কাস্ট সার্টিফিকেট পেতে 8 মাস 10 মাস লাগতো, আজকে 1 মাসে পেয়ে যান। ওবিসি কাস্ট সার্টিফিকেট যাতে ঠিক টাইমে মানুষ পেয়ে যায় আমাদের দেখতে হবে। ওবিসি 17% রিজার্ভেশনের মধ্যে বুদ্ধি করে 97% মুসলমান ভাই বোনেদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কি চান? কেউ কেউ লোক দেখানো নির্বাচনের আগে 4% রিজার্ভেশন করেছিল, কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে, হেরে গেছে লোক দেখানো। আমরা লোক দেখানো করি না, আমরা সংবিধান মেনে করি, আইন মেনে করি, কানুন মেনে করি। তাই মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সবার, তৃণমূল কংগ্রেসের একটাই স্লোগান, মা মাটি মানুষ। আমার ঘরের মা সেও আমার তৃণমূল কংগ্রেস, আমার ঘরের আম্মা সেও তৃণমূল কংগ্রেস, আমার ঘরের মাদার সেও তৃণমূল কংগ্রেস। আমরা মনে করি আমাদের ছেলে মেয়েরা আগে মানুষ নিজে পায়ে দাঁড়াক, মাথা তুলে দাঁড়াক, মাথা নত করবে না, তারা মাথা নিচু করে কারো দাবিদারি করবে না, তারা মানুষ তৈরি হোক। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার পান, মানে হিম্মত তো ধরতে হবে। কই আমি তো দুর্গাপুজোয় যাই, আমি রোজ চণ্ডী পাঠ করি, আমার তো কোনো সংখ্যালঘু ভাই বোন জিজ্ঞেস করে না তুমি রোজ চণ্ডী পাঠ করো কেন, তুমি দুর্গাপুজোয় যাও কেন, তুমি কালী পুজোয় যাও কেন, তুমি ছট পুজোয় যাও কেন। আমার দেখুন রোজার মাস চলে, আমি তো রোজা করি, আমি রমজান মাস করি, আমি ঈদের চাঁদ যাবার আগে মসজিদে মসজিদে ঘুরে বেড়াই, ঈদের দিন ঈদ মোবারক করে ঘুরে বেড়াই। আমার তো কোনো হিন্দু ভাই বোনেরা জিজ্ঞেস করে না তুমি কেন যাও। আমি নিজে বড়দিনে নাইট প্রেয়ারে যাই আগের দিন, আমার তো কোনো জিজ্ঞেস করে না। আমি গর্ব করে ঈশ্বরের নামও বলি, ইনশাল্লাহ আল্লাহর নামও বলি, তার কারণ আল্লাহ তালা সবসময় দেখে সাচ্চা কারা আচ্ছা কারা হিম্মত কাদের আছে। উর্দুতে একটা শায়রি আছে জেনে রাখবেন, সার ফরসিক তমান্না, সার ফরসিক তমান্না, এটা শিফটের শায়রি। আজ হামারা দিল মে হ্যায় দেখতে হ্যায় জোর কিসকা বাজুয়ে কপিল মে হ্যায়। আর একটা শায়রি আছে উর্দুতে, সেটা হচ্ছে হাওয়া বানকে, হাওয়া বানকে জিসকি হিফাজত হাওয়া করে, ফানুষ বানকে, ফানুষ বানকে জিসকি হিফাজত হাওয়া করে, ও সম্মা কিয়া বুঝে জিনে রোশন খোদা করে। যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষায় কখনো কখনো বলেছেন, নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার। অথবা বিদ্রোহী কবি নজরুলের ভাষণে, কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কডলের লোপাট, রক্ত জমার শিকল পূজার পাশা নেমে দিই। মনে রাখবেন আমরা বাংলার মাটির লোক, যে মাটিতে আমরা স্বাধীনতার জন্ম দিই। এই মুর্শিদাবাদ জেলা মনে রাখবেন 1757 সালে পলাশী প্রান্তরে হয়ে গিয়েছিল শেষ স্বাধীনতার যুদ্ধ, তারপরে শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ 1857 সালে। আমরা কেউ ভুলিনি পলাশীর সেই যুদ্ধ, সিরাজদৌল্লা মির্জাফরের যুদ্ধ আজও মনে রাখবেন। তাই আমি আজও বলি সিরাজদৌল্লাকে আমরা সবাই সম্মান করি কিন্তু মির্জাফরকে করি না, তার কারণ বাংলার মাটি মনে রাখবেন দায়বদ্ধতাকে সম্মান করে, বিশ্বাসঘাতকদের সম্মান করে না। এটা চিরকাল বাংলার মাটির বৈশিষ্ট্য। এবং তাই বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে যে যা ইচ্ছে বলুক, সিপিএম কংগ্রেস বিজেপি আরো কিছু ওয়ান সেকশন মিডিয়া আছে তারা করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, আমার কিছু যায় আসে না, তারা করুক। তারা একসাথে চক্রান্ত করছে আমাদের বিরুদ্ধে, আমি তাদের বাধ্যও বলি, সিপিএম কংগ্রেস বিজেপি এক হয়েছে। তুই না তো মমতা ব্যানার্জিকে ওদের কত ভয়, কেন ভয়? মমতা ব্যানার্জি তো চিরকাল লড়েছে, আগে তো তোমরা অনেকবার খুনও করতে গেছো, মেরেছো অনেকবার, কোনোদিন তো লড়াই থামিয়ে দিতে পারোনি।
আর যতদিন বেঁচে থাকবে আমার জীবন মানুষের জন্য বলি প্রদত্ত থাকবে, আমার পরিবার মানুষের পরিবার, মানুষ ছাড়া আমি অন্যটা বুঝি না। তাই বলে রাখি বন্ধু, ওই কংগ্রেস সিপিএম বিজেপি কেন, সব এখো সব এখো দেখো, তোমরা সবাই একদিকে আমি একদিকে, আর আমি মানুষের দিকে মানুষের দিকে থাকবো, দেখি তোমাদের কত শক্তি আছে, কত শক্তি আছে দেখতে চাই। তাই মনে রাখবেন আগামী দিন আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা, আমাদের অঙ্গীকার, যদি মা বোনের সম্মান রক্ষা করতে হয় আমরা এই মা বোনের সম্মান রক্ষা করি। এরা মিথ্যে কথা বলে বেড়ায়, কংগ্রেস ভুলে গেছে সিপিএম 55,000 কংগ্রেস কর্মীকে খুন করেছিল, প্রতিদিন মা বোনের উপর অত্যাচার হচ্ছিল, আমাদের সময় কমে গেছে 96%। মিথ্যে কথা বলা হচ্ছে, বলুন তো সংখ্যালঘু ভাই বোনেরা, 4.5 বছরে কটা দাঙ্গা দেখতে পেয়েছেন আপনারা? আমি তো বাবরি মসজিদের পরে দাঙ্গাও দেখেছি, কাটরা মসজিদের দাঙ্গাও দেখেছি, ভাগলপুরেও দাঙ্গা দেখেছি, উত্তরপ্রদেশের দাঙ্গাও দেখেছি, দিল্লির দাঙ্গাও দেখেছি, বিহারের দাঙ্গাও দেখেছি। বলুন তো আমার সংখ্যালঘু ভাই বোনেরা অথবা আমার অন্য হিন্দু ভাই বোনেরা, কটা দাঙ্গা আমরা করতে দিয়েছি? মালদা নিয়ে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, আমরা ওটাকে করতে দিইনি। কখনো কখনো ইরাম বাজার, কখনো বা আরো কোনো একটা জায়গা চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা করতে দিইনি, শক্ত হাতে মোকাবিলা করেছি। হিন্দুও দাঙ্গা চায় না, মুসলমানও দাঙ্গা চায় না, শিখও দাঙ্গা চায় না, খ্রিস্টানও দাঙ্গা চায় না, সবাই শান্তিতে বসবাস করতে চায়। বলুন আপনারা সবাই ধর্মীয় নিরপেক্ষতা পেয়েছেন কি পাননি, স্বাধীনতা পেয়েছেন কি পাননি? আজ গ্রাম বাংলায় শান্তি আছে কি নেই, মানুষ ভালো আছে কি নেই? আগে প্রতিদিন বোমার বন্দুক নিয়ে গ্রাম দখল, আজকে বলছে তৃণমূল কংগ্রেস সর্বনাশ করেছে, কিছুই তো করেনি। বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই তো শুশুরিও দিইনি, ভালোবেসেছি তোমাদের, বড় অপরাধ হয়ে গেছে, ভুলে গেছে সব, কাটরা মসজিদের ঘটনা, টর্নেডের ঘটনা, হরিয়ারপুরের ঘটনা, মালদার শেখুর চেকচাঁদের ঘটনা, কুচবিহারে বর্ণালী দত্তের ঘটনা, শান্তিপুরে কৃষকদের উপর গুলিচালনার ঘটনা, মগরাটে শ্রমিকদের উপর গুলিচালনার ঘটনা, আমতায় হাত কেটে নেওয়ার ঘটনা, নেতাইয়ের ঘটনা, নন্দীগ্রামের ঘটনা, সিঙ্গুরের ঘটনা, কত ঘটনা বলো, বানতলা থেকে ধানতলা ঘটনা পর ঘটনা, 46টা শুধু স্টেট স্পন্সর টেরোরিজম করেছ, একসাথে মানুষকে হত্যা করেছ, আজকে সব ভুলে গেছ? এই 5 বছরে কোথায়? জঙ্গলমহলে সিপিএম সরকার তোমার আমলে 400 জন খুন হয়েছে সিভিক পুলিশ, সিভিক মানুষ, 1 বছরে 40 জন পুলিশ খুন হয়েছে, এই 4.5 বছরের টাচুর মাওবাদীদের হাতে একজনও খুন হয়নি, এটা আমাদের সরকারের ক্রেডিট মনে রাখবেন। দার্জিলিং শান্তিতে আছে, অনেকের হিংসে হয়, মাঝে মাঝেই ওস্কায় আগুন জ্বালাও, আমরা আগুন জ্বালাতে দেব না, শান্তি রক্ষা করা আমাদের কাজ, আমরা শান্তি রক্ষা করব। জানেন তো আগুন জ্বালানো খুব সহজ, শান্তি রক্ষা করা খুব কঠিন, এটা আমরা করব। তাই মনে রাখবেন আগামী দিন শুধু এই 2016 নয়, আজকে বলে যাই আমরা জানতাম সিপিএমকে আমরা একদিন লড়াতে হটাতে পারব, 34 বছর ধরে লড়াই করেছি ছোট্ট ছাত্রবেলা থেকে, যেদিন ছাত্রও হয়নি সেদিন থেকে লড়াই করে, এক গুয়েমি এক জোর কন্টিনিউ করে, প্রতিবাদ প্রতিরোধে মার খেতে খেতে সিপিএমকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে মনে রাখবেন যে সিপিএম বাংলায় ধ্বংস করে গেছে, তাদের তো আমরা আসতে দেবই না। কংগ্রেস তুমি ভুলে যাও, মানুষ সিপিএমকে ক্ষমতায় আসতে দেবে না, সিপিএমের সরকার শুধু কঙ্কাল, মাটি খুললেই কঙ্কাল, সিপিএমের সরকার লোডশেডিংয়ের সরকার, সিপিএমের সরকার অনাহারের সরকার, অনাহারে কৃষক মৃত্যুর সরকার, সিপিএমের সরকার হাসপাতালগুলোতে জীবন্ত জমানায় সরকার, সিপিএমের সরকার স্বাস্থ্যোত্তর সরকার, সিপিএমের সরকার সন্ত্রাসের সরকার, সিপিএমের সরকার গ্রাম দখলের সরকার। আর কংগ্রেসের বন্ধুরা, আর সিপিএমের সাথে হাত মিলিয়ে যে পাপ তোমরা করেছো রাজনীতিতে, কোনোদিন বাংলার মানুষ ক্ষমা করবে না। সিপিএম করতে গিয়ে না হলে ঘরকা,
না হলে খাটকা। আজকে যদি মুর্শিদাবাদের কংগ্রেসের কর্মীদের জিজ্ঞেস করি, মালদার কংগ্রেস কর্মীদের জিজ্ঞেস করি, উত্তর দিনাজপুরের কংগ্রেস কর্মীদের জিজ্ঞেস করি, বা আজও যদি দু একজন কংগ্রেস কর্মী এখানে ওখানে আসেন তাদের জিজ্ঞেস করি, এবং সিপিএম এর কর্মী যারা বামপন্থী বন্ধুরা তাদেরও যদি জিজ্ঞেস করি কি জীবনটা শুরু করেছিলেন আদর্শ দিয়ে কংগ্রেসের কাছে পতাকাটাকে বিক্রি করে দেবেন, না কংগ্রেস বন্ধুরা লাল পতাকায় ভোট দেবেন কাস্তে আঁচুরি তারা, ভোট দিতে পারবেন তো? কাস্তে আঁচুরি তারায় ভোট দিতে পারবেন তো? আর যারা হাত চিনে ধরে ঘুরে বেড়ান পারবেন তো? যদি না পারেন তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস দিচ্ছে স্লোগান একটাই ডাক, হাত হাতুরি পদ্ম এবার হবে জব্দ, হাত হাতুরি পদ্ম করতে হবে জব্দ, হাত হাতুরি পদ্ম রাজনৈতিক ভাবে করতে হবে স্তব্ধ। নির্বাচনের পরে এমন করে ভোট দেবেন যাতে ওদের সাইনবোর্ডটাও খুঁজে না পাওয়া যায়। এটা মানুষই পারে, গণতন্ত্রের মানুষই পারে। এবং মনে রাখবেন অনেক কায়দা করে অনেকভাবে মমতালার দিকে কি করে ঠেকানো যায়, অনেক চক্রান্ত করেছে। আরে চক্রান্ত কার সাথে করছো? চক্রান্ত লড়তে লড়তে যার জীবনটাই পার হয়ে গেল তার সাথে করবে তোমরা চক্রান্ত? তাই বলি বন্ধু, তোমরা ঠিক করো কে কোথায় লড়বে। আর মমতা ব্যানার্জি অলরেডি ময়দানে বেরিয়ে পড়েছে, পারলে শো, ধরতে পারলে ধরো, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, গড়তে পারলে গড়ো। আর তা না হলে মানুষ দেখিয়ে দেবে সাইনবোর্ডও থাকতে পারবে না, সাইনবোর্ডও থাকবে না নির্বাচনের মাধ্যমে। দেখবে মানে মানে বাংলা থেকে নিজেদের মুখটাকে বন্ধ কর, আর বন্ধ না করলে গণতন্ত্রের মাধ্যমে মানুষ জানে কি করে বন্ধ করতে হয়। আপনাদের সবাইকে বলব, আমার মুর্শিদাবাদ জেলার মান্ডারায় এসে মান্নান দীর্ঘদিন আমার সাথে তৃণমূল কংগ্রেস করেছে, ইদ্রিস আলীর ছেলে আমি, মোহাম্মদ আলীকেও দেখতে পাচ্ছি, শুভেন্দু মুকুলও আছে আমার সাথে, সবাই আছে। আমি সবার হয়ে বলব, হ্যাঁ আমি সবাইকে বলব, সবাই হয়ে ভালো করে কাজ করে সবাইকে মিলে এখানে মনে রাখতে হবে ঠান্ডা মাথায় কুলকুল, আসছে আবার তৃণমূল, ঠান্ডা মাথায় কুলকুল, দুয়াদের সময় তৃণমূল, ঠান্ডা মাথায় কুলকুল, ২০১৯ তৃণমূল, ঠান্ডা মাথায় কুলকুল, ২০২১ তৃণমূল, ঠান্ডা মাথায় কুলকুল, দিল্লিও হবে তৃণমূল এবং ঠান্ডা মাথায় কুলকুল, বর্তমানে জোয়াফুল, ঠান্ডা মাথা কুলকুল, আবার জিতবে তৃণমূল, আবার হাসবে জোড়াফুল, আবার ফুটবে জোড়াফুল, ঘাসফুল বাংলার প্রতীক, তৃণমানে ঘাস, আর তৃণমূল স্তর থেকে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস, তাই এটাকে কেউ ঘাসফুল বলে কেউ জোড়াফুল বলে। সকলকে ভালো থাকার জন্য আবেদন জানিয়ে এখানে আপনাদের প্রার্থী অসীম ভট্ট, তাকে আমি নিজে ফোন করে প্রার্থী করেছি, অনেক কাজ করেছে সে, তাকে আপনারা অবশ্যই জেতাবেন। বারবার বারবার কংগ্রেস সিপিএম নয়, এবারে মুর্শিদাবাদের দরকার জোড়াফুলের সরকার, এবার বাংলায় দরকার জোড়াফুলের সরকার, বহরমপুরে দরকার জোড়াফুলের সরকার, মুর্শিদাবাদে দরকার জোড়াফুলের সরকার, ভরতপুরে দরকার জোড়াফুলের সরকার, দমকলের দরকার জোড়াফুলের সরকার, হরিয়ারপাড়ায় দরকার জোড়াফুলের সরকার, কামদিতে দরকার জোড়াফুলের সরকার, নওদাতে দরকার জোড়াফুলের সরকার, জলঙ্গিতে দরকার জোড়াফুলের সরকার, মনে রাখবেন প্রধানগোলায় দরকার জোড়াফুলের সরকার, লালগোলাতে দরকার জোড়াফুলের সরকার, দমকলে দরকার জোড়াফুলের সরকার, রেজিনগরে দরকার জোড়াফুলের সরকার, মুর্শিদাবাদে দরকার জোড়াফুলের সরকার, ফরাক্কায় দরকার জোড়াফুলের সরকার, সুফিতে দরকার জোড়াফুলের সরকার, শামসেরগঞ্জে দরকার জোড়াফুলের সরকার, ভরতপুরে দরকার জোড়াফুলের সরকার, বড়ওয়াতে দরকার জোড়াফুলের সরকার, লালগোড়াতে দরকার জোড়াফুলের সরকার, খড়গামে দরকার জোড়াফুলের সরকার, মুর্শিদাবাদে এবার দরকার
পাল্টে দেওয়ার দরকার। আর কংগ্রেস নয়, আর বামফ্রন্ট নয়, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের আসুক। উন্নয়নে আমরা না পেয়েও যা করেছি, আগামী দিন যদি পাই আপনাদের মনি কোঠায় মনি হার সাজিয়ে রাখবো, এটুকু বলতে পারি। এটুকু বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, এলাহি ভরসা, ঈশ্বরই ভরসা, মা বোনেরাই ভরসা, ভাই বোনেরা ভরসা। নবপ্রজন্মের জন্য কাজ করে যাওয়াটাই আমার লক্ষ্য, এবং তাই আমার মনে যায় শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসে কিন্তু ভরসা, মা বোনের ভরসা তৃণমূল কংগ্রেসই ভরসা, হিন্দু মুসলমানের ভরসা তৃণমূল কংগ্রেসই ভরসা, আর নবপ্রজন্মের আগামী দিনের ভরসা বিশ্ব সেরা বাংলা যদি সত্যি নবপ্রজন্মের হাতে দিয়ে দিতে হয়, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস জোড়াফুল আর কেউ নয়। যারা বাংলাকে পেছিয়ে নিয়ে গেছে তারা নয়, বাংলাকে এগিয়ে দিন, আপনার ঘরের ভাই বোনেদের এগিয়ে দিন, মা বোনেদের এগিয়ে দিন, সফল মানে সবাইকে কাজ করতে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাল্লাহ আমার মায়েদের প্রণাম জানিয়ে, আমার বোনেদের সালাম জানিয়ে, আমার ছোট ছোট ভাই বোনদের অনেক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে, আমার বয়স জ্যেষ্ঠ প্রণামদের প্রণাম ও আসসালামু আলাইকুম জানিয়ে সকলকে বলি ভালো থাকুন। শুভ নববর্ষ আসছে, মা আপনাদের ভালো রাখুন, আম্মা ভালো থেকো, মাদারও যেন ভালো থাকে, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সকলকে ভালো রাখুন, মা সকলকে ভালো রাখুন।